ওয়েলকাম টু লিটল ইন্ডিয়া। তো আমি এখন আছি একটা ছোট্ট ইন্ডিয়াতে। মজার ব্যাপার, এই ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়াতে না। তো আমি এখন যেই ইন্ডিয়া বা যেই ভারতে আছি সেটা ভারত থেকে অনেকটা দূরে, সাউথ ইস্ট এশিয়ার সব থেকে নিচে একটা খুব ছোট্ট এবং সুন্দর শহরে অবস্থিত, যার নাম হচ্ছে সিঙ্গাপুর। সো ওয়েলকাম টু সিঙ্গাপুর। অ্যান্ড লিটল ইন্ডিয়া হচ্ছে সিঙ্গাপুরের একটা ওয়ান অফ দ্য ফেমাস প্লেস, যেখানে বাজেটে থাকা যায় এবং বাজেটে খাওয়া যায়। আর এখানকার মানে এখানে প্রচুর আশেপাশে প্রচুর ইন্ডিয়ানস আছে, সেই জন্য এই জায়গাটাকে বলে লিটল ইন্ডিয়া। এবং মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস, তারপরে হোটেল যেগুলো আছে এগুলো ইন্ডিয়ানদের দ্বারা অপারিত হয়, মানে অপারেটেড হয় হচ্ছে আর কি। বেসিক্যালি আমি যা দেখলাম, এখানে তামিল আছেন প্রচুর, কেরেলিয়ান প্রচুর আছেন এবং বাংলাদেশি লোক প্রচুর আছে। সো এই লিটল ইন্ডিয়াতে আমি যে হোস্টেলটাতে আছি তার নাম হচ্ছে সোনেজ ইন। এই হচ্ছে হোস্টেলের সামনে ভিউ। প্রচুর রেস্টুরেন্ট, খাওয়ার রেস্টুরেন্টের অভাব নেই, বাদিকে রেস্টুরেন্ট, মানে সমস্ত রকম খাওয়া পাওয়া যাবে। ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, ভ্যারাইটিস ধরনের খাবার এখানে আছে। তো খাবারের কোনো এখানে সমস্যা নেই। আর ইভেন আরও একটা মজার জিনিস দেখলাম, আমি জাস্ট সিঙ্গাপুরে আসার আমার 24 ঘন্টাও হয়নি, কম্বোডিয়া থেকে ঢুকেছি, রাত্রিবেলা ঢুকেছি। তো মজার পার্ট হচ্ছে খাবার, এই জায়গাটা একটু মানে এক্সপেন্সিভ, সিঙ্গাপুর অন্যান্য জায়গার থেকে এক্সপেন্সিভ খাবার। এখানে আমি যেরকম আজকে দুপুরে বিরিয়ানি খেলাম, খাবার কোয়ালিটি ভালো, এক সাউথ ইন্ডিয়ান হোটেল থেকে। খাবারে আমার বিরিয়ানিতে আমার পড়লো হচ্ছে ভারতীয় টাকায় 500 টাকা, মানে ইন সিঙ্গাপুরিয়ান মানিতে আমার পড়লো হচ্ছে 10 সিঙ্গাপুরিয়ান ডলার। সো এখানে যেটা সব থেকে এক্সপেন্সিভ পার্ট অফ সিঙ্গাপুর, যে জন্য আমার ভিডিও করা, আমার ফার্স্ট ভিডিওতে আমি যেটা বলছি, যে যখন যদি কেউ সিঙ্গাপুর প্ল্যান করো তো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, সব থেকে এক্সপেন্সিভ পার্ট অফ সিঙ্গাপুর ইজ ইয়োর স্টে। এখানে থাকা প্রচণ্ড ব্যয়বহুল। যেমন আমি যেখানে আছি খুব নর্মাল, একদম বেসিক লেভেল, ইভেন আমার থাকার এক্সপিরিয়েন্সের মধ্যে সব থেকে ওয়ার্স্টেস্ট এক্সপিরিয়েন্স, মানে সবচেয়ে জঘন্য এক্সপিরিয়েন্স হচ্ছে সিঙ্গাপুরে। প্রথম আমি এখানে একটা যে হোস্টেলে ঢুকলাম, একদম এই এই হচ্ছে আমার হোস্টেলের ভিউ। ইভেন ইটস এ বিগ হোস্টেল গ্রুপ, এদের আরও সিঙ্গাপুরে 3-4টা হোস্টেল আছে, তার মধ্যে একটাতে আমি আছি। এবার কালকে রাত্রে যখন চেক ইন করলাম, এক মহিলা বসেছিলেন, এট দ্য বিগিনিং হি ইজ জাস্ট ট্রাইং টু স্ক্যাম মি। আমার ঢোকার হোস্টেলে ঢোকার প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে যে সে আমাকে স্ক্যাম করার চেষ্টা করছে। তো কী ধরনের স্ক্যাম আমাকে করেছে দাদা? আমি হোস্টেলে যতদিন মানে আমার বুক করা আছে ততদিনের ফুল পেমেন্ট দিতে হবে, তো আমি সেই ফুল পেমেন্ট দিয়েছি। দেওয়ার পরে রিপিটেডলি, যেহেতু আমার বুকিংটা ছিল booking.com থেকে, এবং booking.com-এ বুকিং করতে গেলে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড তার সাথে অ্যাটাচ থাকতে হবে, তো আমি একবার আমার ক্যাশে মানে আমার ডেবিট কার্ডে অন দ্য রিসেপশনে পেমেন্ট করেছি। নেক্সটলি তারা কী করলো, আমি ঘরে গিয়ে দেখি যে যেই বেডে দিয়েছে, তারপরে বেডের কাহিনীতে আসছি, যে এটা আরও একটা ইন্টারেস্টিং পার্ট হবে। এবার যথারীতি আমার ক্রেডিট কার্ড থেকে টাকা ডিডাক্ট করে ফেলেছে, মানে ডবল অ্যামাউন্ট চার্জ করেছে। তারপর আমি যখন তাকে নক করলাম যে আই হ্যাভ অলরেডি পেইড ইউ ইন ইউর রিসেপশন, এবং তার রিসিপ্টটা আমি নিয়ে নিয়েছিলাম, এই সমস্ত কথা বলার পরে তখন ও মানে পেঁচিয়ে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রসেস ইউজ করছে ওই কথাটাকে কাটার জন্য। তারপর যাই হোক, প্ল্যান ছিল যে আমি এর এগেনস্টে যাই হোক কোনো লিগ্যাল অ্যাডভাইস নেব বা কিছু করব, কিন্তু সকালে উঠে দেখি যে টাকাটা রিভার্সাল হয়েছে আমার অ্যাকাউন্টে। সো এইসব জায়গায় আসলে কিছু জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে জায়গাটা সেফ অ্যান্ড সিকিউর কি না। তো এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ওয়ার্স্টেস্ট এক্সপিরিয়েন্স ইন আই ওয়েন আই চেক ইন দ্য হোস্টেল।